আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন শাশলিক। তো চলুন শুরু করি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো, পেঁয়াজ, শসা এবং গাজর। দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে কেটে নিয়েছি শসা, পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, সবগুলোই ঠিক একইভাবে কেটে নিয়েছি। সেমভাবে আমি হাড় ছাড়ানো ফার্মের মুরগিটা নিয়েছি, এটাও এভাবেই কেটেছি, দেখতেই পাচ্ছেন। এবারে এটা এটা হচ্ছে কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা বলতেছি। দিয়েছি হচ্ছে সয়া সস, ভিনেগার বা সাদা সিরকা যেটা বলি, ওয়েস্টার সস, এটা ঐচ্ছিক না দিলেও হবে, হোয়াইট পেপার অর্থাৎ সাদা গোলমরিচ, তারপর হচ্ছে লাল মরিচ, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর এক্সট্রা হিসেবে দিয়েছি হচ্ছে রাঁধুনি গরম মশলা প্যাকেট, তারপর হচ্ছে মাংসের মশলা, এগুলো প্যাকেট পাওয়া যায়। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবং এই ম্যারিনেট করা হয়ে গেলে যেই সবজিগুলো আমি কেটেছি, এখানে ক্যাপসিকাম হলে ভালো হতো, বাট আমাদের সংগ্রহে ক্যাপসিকামটা এই মুহূর্তে ছিল না, আপনি দিতে পারেন। তো সবগুলো দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে লবণটা ভালো করে এতে প্রবেশ করে। তো এবারে আমি দেখাচ্ছি হচ্ছে শাশলিক স্টিকে আমি যেটা গাঁথবো, যখন তখন প্রথমে দিব হচ্ছে গাজর, এবং তখন একটা কিংবা দুইটা সবজি দিব। দেওয়ার পরে একটা দুইটা সবজি দেওয়ার পর আমি দিব চিকেন, অর্থাৎ টোটাল তিনটা বা চারটা চিকেন আমি টুকরা এখানে এই একটা স্টিকে আমি গাঁথবো। আবার লাস্টে দিয়ে দিব হচ্ছে গাজর। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি কমপ্লিট একটা শাশলিক আপনাদেরকে দেখাচ্ছি যে এরকমভাবে, অর্থাৎ টোটাল মাঝখানে আপনি সবজি চিকেন, সবজি চিকেন এরকমভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দুই পাশে দিবেন হচ্ছে দুইটা গাজর, যাতে করে খুলে না যায় যখন ভাজবেন। তো এবারে একটা ফ্রাই প্যানে আমি ঘি এবং তেল অ্যাড করে দিয়ে নিলাম, এবং এটাকে আমি হাফ ভাজি করব, কারণ হচ্ছে যাতে কালারটা ডিসকালার না হয়। আমি যদি একসাথে চাইলেই পারতাম, বাট একসাথে যখন করব সেটা হচ্ছে ডিসকালার হয়ে যাবে। তো আমি এবার হাফ ভাজি করে এটাকে উঠিয়ে নিলাম, উঠিয়ে রেখে দুইটা ডিম আমি ফেটিয়ে নিলাম। এবারে ডিমে ডুবিয়ে ভালো করে তখন আমি আবার ভাজব। এতে করে কি হবে, ডিমের যে একটা গ্রিপ সেটা ধরবে ভালো করে। ভালো করে ডিমের গ্রিপটা ধরবে এবং শাশলিকগুলো খুলে যাবে না। আর দেখুন আমার শাশলিকগুলোর কালারটাও সেই চমৎকার হয়েছে। আপনারা চাইলে এই শাশলিকটা বাসায় তৈরি করতে পারেন, যে কেউ, খুবই ইজি একটি রেসিপি। এবং এবারে আমি যেই আমার চিলি সস আমি এখানে নিয়েছি, আপনি চাইলে টমেটো সস নিতে পারেন। হালকাভাবে আমি টমেটো সসটা লাগিয়ে দিয়েছি, সাথে কালারটা খুব সুন্দর আসে এবং আপনার খাওয়ার সময় সসটা না খেলেও আপনি পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক থেকে থাকেন তাহলে পেজটাকে ফলো দিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।